আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুন্দর এই পিঠাগুলো কেউ একজন আমার জন্য পাঠিয়েছে। কে পাঠিয়েছে? হ্যাঁ, আমার একটা বোন আছে, বোন পিঠা খাবে, একা একা আমি খাবো না, তা তো হয় না, তাই ও আমার জন্য এই পিঠাগুলো পাঠিয়েছে। আসলে বলার ভাষা নেই, অনেক খুশি হয়েছি, বাচ্চারাও খুব খুশি। শীতের এত আমেজ, আর বোনের হাতের, মায়ের হাতের পিঠা খাবো না তা তো হয় না, তাই আসলে বোন পিঠাগুলো একা একা না খেয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ধন্যবাদ বোনকে, চিরসুখী হও, ভালো থেকো। তো পিঠা খাওয়া শেষ, বাচ্চারা একটু বৃষ্টি খেয়েছে, এখন একটু ঝাল ঝাল খাবে, তাই আমি চানাচুর মাখাতে চলে আসলাম। এই তো আমি চানাচুর মাখানোর জন্য ধনে পাতা একটু ভিন্ন স্বাদে করব, তাই নিয়েছি একটা ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, এবং নিয়ে নিলাম তিনটা টমেটো, একটা পেঁয়াজ, দুই তিনটা কাঁচামরিচ, আর একটু লেবু। তো এগুলাকে আসলে আমি কেটে নিয়েছি। এই তো ক্যাপসিকাম একটু কম দিলাম, যেহেতু এটা তো একটু হালকা মিষ্টি ঝাল আছে, নিয়াজ খেতে পারবে না, তাই পুরোটা দেইনি। তো আসলে ভিন্ন স্বাদের জন্য ঘরে যখন আপনারা চানাচুর মাখাবেন, এভাবে ক্যাপসিকাম সাথে দিতে পারেন, আসলে খুবই মজা হয়। যারা খেয়ে দেখেননি অবশ্যই খেয়ে দেখতে পারেন। এই তো আমার মেয়া মাখানো শেষ, এখন আমি পেঁয়াজ দি, চানাচুরটা দিয়ে দিলাম, আর দিব একটু লেবুর রস। আর এখানে কিন্তু আমি লেবুর কিছু খোসাও কেটে নিয়েছি সাথে। বাহিরে আমরা আসলে যে চানাচুরগুলো খাই, সবাই ওটা খাওয়ার জন্য অস্থির, এভাবে খেয়ে দেখতে পারেন বাসায়। আর আমি হাতে মাখিয়েছি, আপনারা ইচ্ছা করলে একটা বক্সে নিয়ে মাখাতে পারেন, বক্সে নিয়ে মাখাতে পারেন। একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সরিষার তেল। তো আমার চানাচুর মাখানিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।